আমার নাম শফিকুল ইসলাম অপু আমি বর্তমান ঝিনেদা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি আমি দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে পঁয়ত্রিশ বছর পর ঝিনেদার দুই আসন থেকে আমি সাবেক এমপি মশুর রহমানকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলাম এবং এমপি হিসাবে আমি পাঁচ বছর এই এলাকার সেবা করার সুযোগ পেয়েছি আমি এখন দলের কাজ করি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমার যে দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করে যাচ্ছি উনিশশো সালে দেশ বিভাগের পরে এই দেশের নেতৃত্ব ও নেতা তৈরি ও আগামী দিনের অর্থাৎ সেই সময়কার রাজনৈতিক মোকাবেলা করা সব কিছুর প্রেক্ষাপটেই বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আপনারা জানেন যে সর্বপ্রথমে তিনি নেতা তৈরির পরিকল্পনা করে একটি কারখানা মতন প্রতিষ্ঠান তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন ছাত্রলীগ আর সেই ছাত্রলীগের পরেই তিনি অনুভব করেছিলেন এই দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হলে এ দেশের ভাগ্যের পরিবর্তন করতে হলে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তদের নিয়ে একটি রাজনৈতিক দল অত্যন্ত প্রয়োজন সে সময় যে সংগঠনগুলো ছিল আপনারা জানেন মুসলিম লীগ এলিট শ্রেণীর সে সময় যারা জমিদার লর্ড তাদের দ্বারা গঠিত ছিল সেই রাজনৈতিক দল বঙ্গবন্ধু মুজিব এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের ভাগ্যের পরিবর্তনে তাদের ভিতর থেকে নেতৃত্ব তৈরি করার জন্যেই সেদিন অনুভব করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল আপনারা জানেন সেই সুদূর গার্ডেন সেখান থেকে যাত্রা শুরু আওয়ামী লীগের আজ পঁচাত্তরতম জন্মদিন আমি সর্বপ্রথমে গভীর শ্রদ্ধার সাথে সেই নেতা যার চিন্তা চেতনা ভাবনা ছিল এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন মানুষের অর্থনৈতিক মুক্তি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সেই নেতাকে শ্রদ্ধা জানিয়ে এবং তার সাথে যারা সহযোগী ছিলেন সহকর্মী ছিলেন তাদেরকেও আমি স্মরণ করে আমি বলতে চাই পঁচাত্তর বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের যা কিছু মহান যা কিছু জনগণের কল্যাণে তার সবটাই দাবিদার এই বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা দেখেন যে বাহান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে চুয়ান্ন নির্বাচন আটান্ন মার্শাল্লাহ জারির পর থেকে আন্দোলন সংগ্রাম বঙ্গবন্ধুকে প্রায় চোদ্দ বছর তেরো চোদ্দো বছর জেলখানায় তাকে আটকে রাখার পরও কিন্তু গণ গণতন্ত্র ও জনগণের ভাত ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্যে সুন্দর একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্যে সোনার বাংলা গড়ে তোলার জন্যে তিনি কিন্তু কখনই পিছু নিয়ে বসে থাকেননি তিনি ছেষট্টি ছয় দফা আন্দোলন কিংবা উনসত্তর গণ আন্দোলন অভ্যর্থন আপনারা জানেন সত্তরের নির্বাচনে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনও কিন্তু এই আন্দোলনেরই ফসল ছিল এটি একক কৃতিত্ব একক দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগ তারই পরিপ্রেক্ষিতে সত্তরের নির্বাচন এবং সেই নির্বাচনে আপনারা মানে সবাই কম জানেন যে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ আওয়ামী লীগ দেখেন স্বাধীনতার পরের থেকে আমরা সর্বপ্রথম এই দেশের মৌলিক অধিকার এবং মানুষের যে প্রথম দাবিটা ছিল যে এ দেশের একটি সংবিধান হবে বা আন্দোলন কি উনসত্তর আন্দোলন থেকেও আমাদের বড় প্রাপ্তি হয়ে গেল আমরা দেশ স্বাধীন করে ফেললাম এবং সেই স্বাধীনতার নেতৃত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ একশো বাহাত্তর সালে আমরা সংবিধান দিতে পেরেছি জাতির জন্যে এই যে সংবিধান দেওয়ার পরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে নিয়ে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ শুরু করেছিলেন আর তখনই তাকে উনিশশো পঁচাত্তরে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছে আমি মনে করি আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশের পিছনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রায় শতভাগ অবদান তা সত্ত্বেও আজকে বাংলাদেশ যে পর্যায়ে উনি নিয়ে পৌঁছাতে পেরেছেন আমাদের আফসোস হয় যদি বঙ্গবন্ধুকে সেদিন ওইভাবে হত্যা না করা হতো এই দেশ অনেক আগেই আমরা ওই কোরিয়া মালয়েশিয়ার থেকেও আমরা এগিয়ে যেতে পারতাম চব্বিশ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা হয়েছিল জোর করে হত্যা করে সামরিক জারি করে নতুন করে একটি দল গঠনের নামে ভোটের নামে ভোট ডাকাতি করে এইভাবে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা হয়েছিল ছিয়ানব্বই ক্ষমতা আসার পরের থেকেই বঙ্গবন্ধু কন্যা এদেশের ভাগ্যের পরিবর্তনে কাজ শুরু করেন আমরা নিঃসন্দেহে বলতে পারি ছিয়ানব্বইটি দু হাজার বাংলাদেশের উন্নয়নের একটি মহাসড়ক এ কথা বলা না বলার কোনো ব্যক্তি আছে বলে আমি মনে করি না কিন্তু দুর্ভাগ্য আমার সেই ষড়যন্ত্রের কাছে দু সালে আমাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এমন কি আপনারা জানেন নির্বাচনের নামে পায়তারা করে তত্ত্বাবধায়ক সরকারের নামে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে এই তত্ত্বাবধায়ককে বিতর্কিত করে ভোটকে বিতর্কিত করে তারা দুই বছর সামরিক শাসনের অধীনে বাংলাদেশের একটা গণতন্ত্রকে এবং উন্নয়নকে গলা চিপে হত্যা করা হয়েছে কিন্তু অত্যন্ত আনন্দের কথা দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় বসিয়েছে আর সে কারণেই আমরা আজকে পরপর এই চতুর্থবারের মতন তিনি প্রধানমন্ত্রী সরকার গঠন করার কারণে বাংলাদেশের উন্নয়নের যে কি অবস্থা দাঁড়িয়েছে আজকে বিশ্ব নেতৃবৃন্দ সে কথা তাদের মুখ দিয়েই আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি তারা বলেছে বাংলাদেশ এখন রোল মডেল আশ্চর্য কথা পাকিস্তানের ইমরান খানরা বলে বাংলাদেশকে দেখো তাদেরকে অনুসরণ করো আজকে ইউরোপ আমেরিকারা বলছে শেখ হাসিনাকে দেখো নেতৃত্ব দেওয়া শেখো সুতরাং আমরা মনে করি যে ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু করেছিলাম দু হাজার পরে আমরা সেটা সফল করে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে চলেছি এবং ইনশাল্লাহ দু হাজার সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারব যে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখেন আজকে পঁচাত্তরতম আমাদের জন্মবার্ষিকী বলেন যখন আমি সভাপতি হিসেবে আপনাদের সামনে কথা বলছি তার কিছুদিন আগের কথা আমি একটু পিছিয়ে যাই আমার জেলা আওয়ামী লীগের সভাপতি বারবার নির্বাচিত এমপি মরহুম আব্দুল হাই সাহেব সাবেক মন্ত্রী তিনি মৃত্যুবরণ করার কারণে আমি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলাম জননেত্রী শেখ হাসিনা আমাকে এই দায়িত্ব সভাপতির দায়িত্ব দিয়েছেন তো আমি শুধু এটুকুই বলতে পারি আমি সভাপতির দায়িত্ব পাওয়ার পরের থেকেই এর মধ্যেও আমাদের দুইজন সহসভাপতি তয়েব আলী জোদ্দার সহ দুইজন সহসভাপতি মারা গেছেন দুইজন সদস্য মৃত্যুবরণ করেছে তার মধ্যে একজন সদস্য আপনারা জানেন কালীগঞ্জের আনিরাজি মানার এমপি তাকে হত্যা করা হয়েছে সব মিলিয়ে আমাদের এই জেলার পদ দিয়ে জেলা আওয়ামী লীগের পথ দিয়ে অনেক ঝাপটা যাচ্ছে তা সত্ত্বেও আমি এই জেলাবাসীকে বলতে চাই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সোনার বাংলা করার জন্যে তাই আমরা সবাইকে আমি আজকের দিনে আহ্বান রাখি যারা ছাত্র যারা যুবক সবাইকে বলতে চাই আসেন সোনার বাংলা করতে সোনার মানুষ চাই বঙ্গবন্ধু সেই উক্তি অনুসারে আমরা সোনার মানুষ গড়ার সবাই চেষ্টা করি দেশকে ভালোবাসি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাদা জেলা শাখা আপনাদের পাশে আছে আপনাদের পাশে থেকে সকল উন্নয়নে এগিয়ে যাবে অন্যান্য জেলার থেকেও ঝিনাদা যাতে পিছিয়ে না পড়ে সেদিকে আমরা দৃষ্টিপাত করব। আপনাদের পাশে আমরা আছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের সাথে আছে এটুকুই শুধু আশ্বস্ত করতে চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে এই অনুষ্ঠান করছি এবং সুসংগঠিত করার জন্যে আমরা প্রতিনিয়তই কাজ করছি এটা চলমান প্রক্রিয়া